আসসালামু আলাইকুম আজকে আমি পাঠ করব হুমায়ুন আহমেদের ছোট গল্প রহস্য রহস্য জাতীয় ব্যাপারগুলিতে আমার তেমন বিশ্বাস নেই তবু প্রায় এরকম কিছু গল্প টল্প শুনতে হয় গত মাসে ঝিকাতলার এক ভদ্রলোক আমাকে এসে বললেন তার ঘরে একটি তক্ষক আছে সেটি রোজ রাত একটা পঁচিশ মিনিটে তিনবার ডাকে আমি বহু কষ্টে হাসি থামালাম এরকম সময়নিষ্ঠ দক্ষ আছে নাকি এ যুগে ভদ্রলোক আমার নির্বিকার ভঙ্গি দেখে বললেন কি ভাই বিশ্বাস করলেন না জি না এক রাত থাকেন আমার বাসায় নিজের চোখে দেখেন তক্ষকটা ঘড়ি ধরে বসে থাকবেন দেখবেন ঠিক রাত একটা পঁচিশ মিনিটে তিনবার ডাকবে আরে দৌড় কি যে বলেন ভদ্রলোক মুখ কালো করে উঠে গেলেন চার দিন পর তার সঙ্গে আবার দেখা পৃথিবীটা এরকম যার সঙ্গে দেখা হবার কথা তার সঙ্গে দেখা হয় না ভুল মানুষের সঙ্গে দেখা হয় আমাকে দেখে ভদ্রলোক গম্ভীর মুখে বললেন আপনি কি দৈনিক বাংলার সালেহ সাহেবকে চেনেন হ্যাঁ চিনি তাকে বাসায় নিয়ে গিয়েছিলাম তিনি নিজের কানে শুনেছেন বলেছেন একটা নিউজ করবেন ভালোই তো নিউজ হবার মতোই খবর আপনি আসেন না ভাই থাকেন এক রাত আমাকে সোনালি কি হবে আরে ভাই আপনারা ইউনিভার্সিটির টিচার আপনাদের কথার আলাদা একটা দাম তাই নাকি আপনারা একটা কথা বলে কেউ ফেলবে না এই জিনিসটা নিয়ে খুব হইচই করছেন মনে হচ্ছে না হইচই কোথায় অনেকেই অবশ্যই শুনে গেছেন বাংলাদেশ টিভির ক্যামেরাম্যান নাজমুল হুদাকে চেনেন জি না উনিও এসেছিলেন খুব আর লোক আপনি আসুন না আচ্ছা ঠিক আছে একদিন যাওয়া যাবে ভদ্রলোকের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি মুখ বর্তি করে হাসলেন টেনে টেনে বললেন চলেন চা খাই না চা খাব না আরে ভাই আসেন না প্রফেসর মানুষ আপনাদের সঙ্গে থাকাটা ভাগ্যের ব্যাপার ভদ্রলোক হা হা করে হাসতে লাগলেন যেতে হলো চায়ের দোকানে চায়ের সঙ্গে আর কিছু খাবেন চপ না আরে ভাই খান না এই এদিকে দুটো চা দে তো এখন ভাই বলেন কবে যাবেন আপনার সঙ্গে তো প্রায় দেখা হয় বলে দেব একদিন চা খেতে খেতে ভদ্রলোক দ্বিতীয় একটা রহস্যের কথা শুরু করলেন নাইনটিন সিক্সটিতে তিনি বরিশালের পিরোজপুরে থাকতেন তার বাসার কাছে বড় একটা কাঁঠাল গাছ ছিল অমাবস্যার রাতে নাকি সেই কাঁঠাল গাছ থেকে কান্নার শব্দ বেশি আসতো আমি গম্ভীর হয়ে বললাম সেই কান্নারও কি কোনো টাইম ছিল নির্দিষ্ট সময় কাঁদত আপনার তক্ষকের মতো ভদ্রলোক আহত স্বরে বললেন আমার কথা বিশ্বাস করলেন না বিশ্বাস করব না কেন আমি কান্নার শব্দ গোটাটা ট্যাপ করে রেখেছি একদিন শোনাবো আপনাকে ঠিক আছে বৈশালের ডিসি সাহেবও শুনেছেন চেনেন ওনাকে আজগর সাহেব পিএসপি খুব খানদানি ফ্যামিলি না চিনি না ডিসি সাহেবের এক ভাই আছেন বাংলাদেশ ব্যাংক বিরাট অফিসার তাই বুঝি জি ওনার বাসায় একদিন গিয়েছিলাম খুব খাতির যত্ন করলেন গুলশানের বাসা তিনতলা উনি থাকেন এক তলায় উপরের দুটো তলা ভাড়া দিয়েছেন ভদ্রলোক আমার প্রায় এক ঘন্টা সময় নষ্ট করে বিদায় হলেন আমার মায়ায় লাগলো ইনডেটিং ফার্মে সামান্য একটা চাকরি করেন দেখে বোঝা যায় অভাবে পর্যদস্ত চোখে দুটি ভরসাহারা বয়স এখনো হয়তো ত্রিশ হয়নি কিন্তু বুড়োটো দেখায় বিচিত্র চরিত্র মাসখানেক তার সঙ্গে আমার দেখা হলো না তার প্রধান কারণ সে সব জায়গায় তার সঙ্গে আমার দেখা হওয়ার সম্ভাবনা সে সব জায়গায় আমি এড়িয়ে চলতে শুরু করেছি নিউ মার্কেটে আড্ডার জায়গাটিতে যাই না কি দরকার ঝামেলা বাড়ি এই লোকটি পিছিল পদার্থ সে গায়ের সঙ্গে সেটে যাবে আর ছড়ানো যাবে না কিন্তু তবু দেখা হলো একদিন শুনলাম সে ইউনিভার্সিটি ক্লাবে এসে খোঁজ নিচ্ছে ক্লাবের বেয়ারা বলল গত কিছুদিন ধরে নাকি সে নিয়মিতই আসছে কি মুসিবত একদিন আর এড়ানো গেল না ভদ্রলোক বাসায় এসে হাজির কি ভাই আপনি তো আর এলেন না কাজের ব্যস্ততা আজকে আপনাকে নিতে এসেছি সে কি কবি শামসুল আলম সাহেবও আসবেন তাই বুঝি জি তো শামসুল আলম সাহেবকে দুটো কবিতা বই পেয়েছি পাখির পালক আর অন্ধকার জোসনা তাই বুঝি জি আমাকে দুইটা বই দিয়েছে খুবই বন্ধু মানুষ বাড়ি হচ্ছে আপনার ময়মনসিংহ নেত্রকোনা ওনার ছোটো ও গল্প টল্প লেখেন আইফুল আলম গেলাম তার বাসায় জিকাতলার এক গলিতে ঘুপসি মতো দু কামরার বাড়ি মেজাজ খুবই খারাপ রাত দেড়টা পর্যন্ত বসে থাকতে হবে সময়নিষ্ঠ তক্ষকে ডাক শোনার জন্য কত রকম যন্ত্রণা যে আছে পৃথিবীতে ভদ্রলোক আমাকে বসার ঘরে বসে অতি ব্যস্ততার সঙ্গে ভেতরে চলে গেলেন বসার ঘরটি সুন্দর করে সাজানো মহিলার হাতের সযত্ন স্পর্শ আছে ভদ্রলোক বিবাহিত জানতাম না এ নিয়ে তার সঙ্গে কখনো কথা হয়নি কিছুক্ষণের মধ্যে তার স্ত্রী ঘরে এসে ঢুকলেন খুবই অল্প বয়সী তরুণী এবং অসম্ভব রূপসী আমি প্রায় হক চকিয়ে গেলাম আমার স্ত্রী লিনা আর লিনা উনি হুমায়ুন আহমেদ এর কথা তো তোমাকে বলেছি লিনা হাসি মুখে বলল জি আপনার কথা প্রায় বলে লিনা একটু চায়ের ব্যবস্থা করো লিনা চলে গেল ভেতরে ভদ্রলোক নিচু গলায় বললেন লিনার গল্প উপন্যাস লেখার শখ আছে কয়েকদিন আগে সাপ নিয়ে একটা গল্প লিখেছে মারাত্মক গল্প ভাই আপনাকে পড়ে শোনাতে বলবো আমি বললে পড়বে না আপনিও কাইন্ডলি একটু বলবেন আমি বললাম গুণী মহিলা তো ভদ্রলোকের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তা ভাই কথাটা অস্বীকার করব না গানও জানে নজরুল গীতি ভালো গায় বাড়িতে টিচার রেখে শিখেছে তাই নাকি যে শোনাবে আপনাকে একটু প্রেসার দিতে হবে আর কি আপনি একটু রিকোয়েস্ট করলেই শোনাবে কাইন্ডলি একটু রিকোয়েস্ট করবেন ঠিক আছে করব। চায় সে পড়ল চায়ের সঙ্গে জাতীয় জিনিস বেশ খেতে আমি বললাম কিসের বড়া এগুলি ডালে নাকি ভদ্রলোক উচ্চস্বরে হাসলেন রে বাই কুলের বড়া হা 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 কত রকম অদ্ভুত রান্না যে জানে মাঝে মাঝে এত সারপ্রাইজ হই খেতে কেমন হয়েছে বলেন চমৎকার না ভালো বেশ ভালো আরেক দিন আসবেন চাইনিজ স্যুপ খাওয়াবো চিকেন কর্ন স্যুপ চাইনিজ রেস্তোরাঁর চেয়ে যদি ভালো না হয় তাহলে কান কেটে ফেলবেন হা 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 আমি মেয়েটার লেখা একটা ছোট গল্প শুনলাম দুটি কবিতা শুনলাম ভদ্রলোক মুগ্ধ ভঙ্গিতে তাকিয়ে রইলেন বারবার বললেন ইস শামসুল আলম সাহেব আসলেন না দারুণ মিস করলেন কি বলেন ভাই রাত এগারোটার দিকে বললাম তাহলে আজ উঠি তখকে ডাক শুনবেন না আরেক দিন শুনব আচ্ছা ঠিক আছে ভুলবেন না যেন ভাই আসতেই হবে ভদ্রলোক আমাকে এগিয়ে দিয়েতে এলেন রাস্তায় নেমেই বললেন আমার স্ত্রীকে কেমন দেখলেন ভাই ভালো গুণী মহিলা ভদ্রলোকের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল ধরা গলায় বললেন বাদরের গলার মুক্তার মালা ঠিক না ভাই আমি কিছু বললাম না ভদ্রলোক কাপা গলায় বললেন গরিব মানুষ স্ত্রীর জন্য কিছুই করতে পারি না কিন্তু এই সব নিয়ে নীলা মোটেই মাথা ঘামায় না বড় ফ্যামিলির মেয়ে তো ওদের চালচলনই অন্য রকম আমি রিকশায় উঠতে উঠতে বললাম খুব ভাগ্যবান আপনি বডলোক আমার হাত চেপে ধরলেন যেন আবেগে কেঁদে ফেলবেন ভাই আরেক দিন কিন্তু আসতে হবে তখকে ডাক শুনতে হবে আসবেন তো প্লিজ তখকে ডাকের মতো কত রহস্যময় ব্যাপারই না আছে পৃথিবীতে আসসালামু আলাইকুম